বিগ নিউজ, সবার আগে সবার সাথে। শিরুয়া উৎসব ও নববর্ষ উপলক্ষে পূর্ণ স্নান করে পুজো দিলেন বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা। উত্তর দিনাজপুরে 32 নম্বর করণদিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা আজ বাংলার নববর্ষ ও রাজবংশীদের শিরুয়া উৎসব উপলক্ষে করণদিঘি শিরুয়া মেলার পুকুরে স্নান করে পুজো দিয়ে মেলা পরিদর্শন করেন। তার করণদিঘি বীরমাঝারে চাদর দিয়ে দোয়া চাইলেন বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা। তারপরেই ভোট প্রচার করে ডালখোলা জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান। পাশাপাশি করণদিঘিবাসী তথা রাজ্যবাসীকে শিরুয়া ও নববর্ষের শুভেচ্ছা জানালেন বিজেপি প্রার্থী সুভাষ চন্দ্র সিনহা। এই জায়গাটা যা মহাভারতের আমল থেকে আসছে, এখানে বহু মানুষ স্নান করে অনেক মানত করে, অনেকের বেশিরভাগের লোকেরই মনের বাসনা পূর্ণ হয়। ডিম আর ডিম পাঠা বা পায়রা অনেক কিছু দেয়, অনেকের মনের বাসনা পূর্ণ হয়। তাই আমিও আসছি যাতে আমার মনের বাসনা পূর্ণ হয়। আজকে আমি জানাই এখানে করণদিঘিবাসীকে সবারই শুভেচ্ছা কামনা করছি আমি, আর নিজেও আমি আসলাম যে এখানে নববর্ষে এখানে দর্শন করতে আসলাম। বিজেপির আপনি তো প্রার্থী, এবং ভোট বার্তা এবং জনগণকে কী বার্তা দেবেন? জনগণকে আমি এটাই বার্তা দিচ্ছি যে কিছু কিছু কাজ আছে, যেমন রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো আমরা দেখব, এবং বিপুল সাড়া পাওয়া আছে জনগণের কাছ থেকে, সেটা আমাদের। কিসে কিসে পূজা দিলেন? আমি এখানে শিব মন্দিরে পূজা করলাম, ওখানে আমি পীর সাহেবের মাজারে যাবো একটু, ওখান থেকে আমি বেরিয়ে যাবো নিজের কাজে চলে যাবো। কীরকম লাগছে? না, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে। আমি তো প্রতিবারে আসি। করোনা মহামারীর জন্য এবারও মেলা বন্ধ, কিন্তু চান করার জন্য ছাড় করা হয়েছে। হ্যাঁ, যদিও মানুষ এটা একটা পূর্ণ স্থান মনে করছে, মানুষ মানছে না, মেলাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্নান করাটা বন্ধ করা যায়নি, এটা চলবে, করার কিছু নাই। রাজবংশী ঐতিহ্যটা, রাজবংশীগুলাই এখানে বেশিরভাগ আসে, অন্যান্য কাস্টের আসে না, না সবাই আসে, কিন্তু রাজবংশী থেকে শুরু হচ্ছে এটা। শিরুয়া মেলাটার নাম কেন বলেছে? শিরুয়া মেলাটা হচ্ছে আমরা প্রথম নববর্ষে রং খেলি, এটা শিরুয়া কথা বলতে আমাদের আগে পরম্পরায় যারা আগেকার লোক ছিল তারা শিরুয়া কথাটা বলতো। শিরুয়া মানে একটা ঝোল, মাছের ঝোল বা যে কোনো তরকারির ঝোল, ওটা নিয়ে আগে শিরুয়া রং তো পাওয়া যেত না, ওটা নিয়ে রং খেলতো। তো অনেকে এখনও বলছে আমাদের মুসলিমদের শিরুয়া, শিরুয়া মানে একটা তরকারির ঝোল, সেইটা নিয়ে আগে রং খেলতো, তো রং পাওয়া যেত না, এখন তো রং হয়ে গেছে, অনেকে রং খেলছে আজকে। আজকে আপনি এখানে পুজো দিতে আসলেন এবং ওর সাথে সাথে এক ঢেলে দুটো পাখি মারছেন? না, এখানে তো আমি প্রত্যেকবার আসি, আমার তো বাড়ি পাশেই, প্রত্যেকবার সেখানে আসি, এবং আমি এখানে কমিটিতেও থাকি, কারণ আমি পঞ্চায়েত সমিতির সদস্য আছি এখনও বর্তমানে, এর আগেও আমি পঞ্চায়েতের মেম্বার ছিলাম, প্রত্যেকবারে আসি, আমাদের মেলা করাই, খুব দুর্ভাগ্য যে এবার মেলা করা গেল না করোনার জন্য, তবে চান করা তো আছে। এবার তো ক্যান্ডিডেট হয়েছেন, তার জন্য এক ঢেলে দুটো পাখি হয়ে গেছে? এক ঢেলে দুটো পাখি না, মানুষকে একটা বার্তা দিচ্ছি যে মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আছে, থাকবে, এবং আমি মানুষকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, দেখি কি হয়। ভারত মাতা কি বিজেপি বিজেপি। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।